বিশ্বকাপের 39তম ম্যাচের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান। বিশ্বকাপে অসাধারণ একটি ইতিহাস গড়লেন গেলেন ম্যাকচুয়েল, তার পাশাপাশি অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত করলেন এই অলরাউন্ডার। আজকের এই ভিডিওটিতে জানব কোন কোন দল বিশ্বকাপের সেমিফাইনাল লক্ষ্য নিয়ে এখনও এগোচ্ছেন। গতকাল বিশ্বকাপে সেমিফাইনাল ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া। আফগানিস্তান 50 ওভারে 291 রান করে 5 উইকেট হারিয়ে এরপর 192 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিলেন অস্ট্রেলিয়া। সবাই যখন যাওয়া আসার মিছিলে, তখন গেলেন ম্যাকচুয়েল নিজের রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মাঠেই। গেলেন ম্যাকচুয়েল 108 বল খেলে 201 রান করে এর ভিতরে কতই না বীরত্বের পরিচয় দিয়েছেন। ম্যাকচুয়েল ব্যাটিং করতে করতে হাঁপিয়ে গিয়েছিলেন, কিছু সময় পর দেখা যায় পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও অসমাপ্ত যোদ্ধার মতন ঝড়ো ব্যাটিং করে ম্যাচটাকে জিতান এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেন ম্যাকচুয়েল। বিশ্বকাপে 39তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কত পয়েন্ট নিয়ে অবস্থান করছে চলুন তা এক নজরে দেখে নেই। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছেন ভারত, তারা 8টি ম্যাচ খেলে 8টিতেই জয়লাভ করেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 16 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন সাউথ আফ্রিকা, তারা 8টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 12 পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়া, তারা 8টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 12 পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ড, তারা 8টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 4টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তান, তারা 8টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 4টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। ষষ্ঠ স্থানে রয়েছেন আফগানিস্তান, তারা 8টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 4টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 8 পয়েন্ট নিয়ে। সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশ, তারা 8টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। অষ্টম স্থানে রয়েছেন শ্রীলঙ্কা, তারা 8টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। নবম স্থানে রয়েছেন নেদারল্যান্ডস, তারা 7টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছেন এবং 5টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 4 পয়েন্ট নিয়ে। দশম স্থানে রয়েছেন ইংল্যান্ড, তারা 7টি ম্যাচ খেলে 1টিতে জয়লাভ করেছেন এবং 6টিতে হেরেছেন, তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছে 2 পয়েন্ট নিয়ে। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে যেহেতু ইন্ডিয়ার 16 পয়েন্ট, সাউথ আফ্রিকার 12 পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার 12 পয়েন্ট, সেহেতু এই তিন দলের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত। এখন তিন দলের ভিতরে এক দল উঠবে সেমিফাইনালে, এর ভিতরে হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তো দেখা যাক কোন দল সেমিফাইনাল ওঠে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।